came out of state to see you. বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভিজছি। এই অনেকদিন পর পর প্রকৃতিকে ধরে আর কি, প্রকৃতিকে গ্র্যাব করা। কারণ যখন আমরা দেখি যে আমাদের ছেলে মেয়ে অনেকদিন পর পর বাইরে থেকে আসে, তখন যেমন তাদের আমরা গ্র্যাব করি, এই প্রকৃতিকে দীর্ঘকাল আমরা প্রকৃতিকে পাইনি এই অবস্থাতে। আজকে আমরা প্রকৃতি খুঁজবো ঠিকই, কিন্তু কোথাও গিয়ে নয়। আমি তো এই ঘূর্ণিঝড়ের আকাশে আপনাদের সবাইকে নিয়ে চলে এলাম। মানে বিভৎস একটা ঘূর্ণিঝড় যেটা রেমাল আসছে, তো সেই সময় আকাশ বাতাসের কি অবস্থা, মেঘ আকাশে কাকে বলে, কিভাবে মেঘ ঢুকছে হু 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 করে, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। এই যে ঘূর্ণিঝড় না, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, মানে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের কিন্তু বিভিন্ন নাম আছে। আমাদের এশিয়ার থেকে যে ঘূর্ণিঝড়টা ওঠে সেটা ঘূর্ণিঝড়, অন্যান্য জায়গায় যে সমুদ্র থেকে ওঠে, যেমন এই প্রশান্ত মহাসাগর চলে যান বা অ্যাটলান্টিক চলে যান, ওদের ওখানে নাম কিন্তু অন্যরকমভাবে চেঞ্জ হয়ে যায়, কোথাও কোথাও এটার নাম আবার টাইফুন। তো যাই, মানে আমি হুগলি জেলা থেকে বলছি, আমার বাড়িটা ঠিক হুগলি বললে ডিস্ট্রিক্টকে প্রকাশ করা যায়, কিন্তু এই জায়গাটা আপনারা যদি, জায়গাটা কোথায় সেটা যদি আপনারা বলতে পারেন একটু বলে দেখান তো। এটা হচ্ছে আপনার হুগলি হাওড়া, হাওড়া যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এই জায়গাটা শুরু হচ্ছে হুগলির, এবং এর উল্টো পারে গিয়ে, উল্টো পারে হচ্ছে দক্ষিণেশ্বর, মানে কলকাতা বলতে পারেন, বা নর্থ চব্বিশ পরগনা বেল্ট। তো আমি নর্থ চব্বিশ পরগনা, কলকাতা এবং হুগলি হাওড়ার ঠিক বর্ডার লাইনে আমি অবস্থান করছি। আমার শহরের নাম যদি আপনারা বলতে পারেন তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিকে দেখুন, এখন তো সব থেকে বড় কথা কি, গাছ দেখা আর হয় না, ঠিক আছে? আমরা সবসময় মোবাইলের মধ্যে পড়ে থাকি, গাছের যে রং সবুজ এবং প্রকৃতি যে আমাদের চারপাশে এখনো আছে, নানা কংক্রিট দেয়ালের মধ্যেও তাদেরকে একটু খুঁজে পাওয়া। দেখুন ঝড় হচ্ছে, আমরা তো গাছের পাতা নড়তে দেখা ভুলেই গেছি, এত বেশি গ্লোবাল ওয়ার্মিং এসে গেছে। ছোটোবেলায় যে গাছের পাতা নড়া দেখতাম, ডাব গাছ, নারকেল গাছ যেগুলো দেখতাম, এগুলো কিন্তু এখন প্রায় দেখা যায় না। আপনাদের সেইগুলোই তুলে ধরছি। দেখুন ওই নারকেল গাছটার মধ্যে আবার কাক বসে আছে, মানে তারা শেল্টার নিয়েছে, মানে কিন্তু ওই শেল্টারটা কতক্ষণ তারা নেবে, বেশিক্ষণ তো নিতে পারবে না, কিছুক্ষণ পরেই তো তাদের কী অবস্থা হবে, পাখি পশু এদের। এবং সবথেকে একটা যেটা বড় কথা সেটা আপনারা একটুখানি মাথায় রাখবেন, আপনাদের জানলা দরজা তো বন্ধ রাখছেন, কিন্তু যারা যারা ধরুন ওই পোষ্য বা পোষ্য বলবো না, যারা সারমেহ, যারা রাস্তায় ঘুরে গবাদি পশু, সেগুলোর জন্য একটু শেল্টারের ব্যবস্থা করুন। তারা যদি ঘরে এসে আপনার বাড়ির তাল বারান্দায় এসে যদি তারা বসতে চায়, তাহলে কিন্তু তাদেরকে আপনারা একটু আশ্বস্ত করুন, তাদের একটু জায়গা দিন, পারলে একটু খাবারও দেবেন, কারণ তাদের জীবনের দাম কিন্তু আমার আপনার জীবনের দামের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। যাই হোক, আজকে আমি যেটা আপনাদের দেখাচ্ছি যে দেখুন এই সবুজের মধ্যে মেঘের সম্ভার, তার যেটা প্রাকৃতিক, মানে আমরা তো ট্রাভেল চ্যানেল চালাই, তো সেক্ষেত্রে আমরা প্রকৃতি খুঁজতে যাই বিভিন্ন জায়গায়। আজকে আমরা প্রকৃতি খুঁজবো ঠিকই, কিন্তু কোথাও গিয়ে নয়। আজকে আপনার সাথে বা আপনাদের সাথে আমরা প্রকৃতি খুঁজছি একদম মেঘের মধ্যে। যে মেঘ খুঁজতে আমরা দার্জিলিং চলে যাই, যে মেঘ খুঁজতে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই। তো আজকে এই যে সবুজ সম্ভারের মধ্যে মেঘের যে একটা প্রলেপ, এই প্রলেপটার জন্যই হচ্ছে আপনাদের আমি নিয়ে এসেছি একেবারে ছাদে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন বাজে সম্ভবত দুটো, অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জায়গাটা আমি হুগলি থেকে বলছি, এবং শুধু হুগলির জন্য নয়, এই একই রকম অবস্থা আপনাদের যে কোনো জেলা থেকে, পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জেলায় আপনারা পাবেন। পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুধু একটু কম বৃষ্টিপাত হবে। সব থেকে বড়ো কথা কি, এর রেঞ্জ এতটা বেশি যে সেটা ভাবা যায় না, মানে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কোনো রাজ্য বাদ যাবে না, এর এতটাই হচ্ছে এর রেঞ্জ। আর আপনারা যদি মনে করেন যে না ও তো সুন্দরবনের ওপর দিয়ে গেল, দেখুন এটা কিন্তু আপনার নিউ টাউনের ওপর দিয়েও যাবে। আমাদের ঠিক যেভাবে উমফান বা আমফান হয়েছিল, কলকাতার লোকেরা যে আমরা ঝড়ের ঝাপটা ভোগ করেছিলাম, এটা কিন্তু সেইভাবেই কিন্তু আসতে চলেছে। জানলা পুডিং টুডিংগুলো যাতে ঠিক থাকে, এটা কিন্তু আমরা একটু দেখে বুঝে নেবেন, জিনিসপত্র যাতে আপনারা সরিয়ে রাখতে পারেন ঠিকঠাক জায়গায়,
সেগুলো যাতে উড়ে গিয়ে অন্যকে আঘাত না করে সেগুলো একটু মাথায় রাখবেন। আর বাদবাকি যে জায়গাটা সেটা হচ্ছে আজ প্রকৃতি, প্রকৃতির এই বজ্র গর্ভ মেঘ যেটা খুবই ভয়ঙ্কর। এখন তো তারা নেই মামা কানামাছি করতে করতে আসছে, তারপর যখন সময় আসবে এই মেঘই কিন্তু আপনাদের তার আওয়াজে কাঁদাবে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের আওয়াজে অনেকে ভয় পায়। আপনারা কিন্তু এই নিষ্ঠুর প্রকৃতির কাছে ভয় পাবেন না, শান্ত থাকবেন। এবং আপনাদের যারা ঘরের লোক, যারা বন্ধু বান্ধব, তাদেরকে আশ্বস্ত করবেন এখন শান্ত থাকার সময়। এখন কিন্তু এই সময়টা আমরা আপনাদের প্রকৃতি দেখাচ্ছি, কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা ভয়ঙ্কর প্রকৃতি হিসেবে রূপ ধারণ করবে। আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এর আগের দিকটা আমি দেখালাম আপনাদের, সেটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে যদি দেখতে চাই তাহলে দেখুন পুরোটাই কংক্রিট দেখাচ্ছে, মানে সব জায়গায় বাড়ি ঘর দোর, কিন্তু এই জায়গা থেকে গাছগুলো কিন্তু বহাল তবিয়তে আছে, প্রচুর গাছ। জায়গাটার নাম কমেন্ট বক্সে জানাবেন, আমি বারবার বলছি। এবং এই ছাদগুলো দূর দূর প্রান্ত থেকে ছাদগুলোতে কিছু কিছু লোকও দেখা যাচ্ছে, যারা সিঙে কিন্তু কিছু কিছু লোক এসে নেচারটাকে উপলব্ধি করতে চাইছে। কারণ বিশেষ করে এই গরমের সময় একটা কথা আছে জানেন তো, ছেলেকে অনেকদিন দেখিনি, হঠাৎ করে ছেলে যদি ছ মাস পরে আসে তাকে যেমন আমরা কোলেতে নিয়ে নিই বা তাকে যেহেতু আমরা ওয়ার্ম ওয়েলকাম করি, আমরা এই গরমের মধ্যে এই এত স্নিগ্ধ পরিবেশ সেটা কিন্তু আমরা অনেকদিন পরে পাচ্ছি, যার জন্য কিন্তু আজকে এই কৌতূহল আপনাদের প্রকৃতির বুকে নিয়ে আসার জন্যে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়ার গতিবেগ, এই যে এটাকে বলে ঝাপটা, এই দেখুন এটাকে বলে ঝুলফুল দেখছেন, এটাকে বলে ঝাপটা। মানে যেটা ধরুন 25-30-35 কিলোমিটার মনে হচ্ছিল আপনার সাথে কথা বলতে বলতে, হঠাৎ করে একটা ঝাপটা এলো, এই ঝাপটা থেকেই কিন্তু বেশি ক্ষতিটা হয়। এই ঝাপটা কিন্তু যদি বাড়তে থাকে মানে তখন বুঝবেন যে ঘূর্ণিঝড়ের প্রলেপ কিন্তু আস্তে আস্তে আরও বেশি ক্রোধ হচ্ছে। আমি আবার উত্তর দিকে যাচ্ছি, উত্তর পূর্ব কোণে এলাম, উত্তর পূর্ব কোণে আমি দেখাচ্ছি, দেখুন এই আবার ঝাপটাটা আস্তে আস্তে কিছুটা স্নিগ্ধ হচ্ছে, কিছুটা হালকা হচ্ছে। যাই হোক, যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটগুলো আপনাদের বলছে যে আমরা ঘূর্ণিঝড় মুক্ত, ততক্ষণ কিন্তু আপনারা ঘূর্ণিঝড়ের পরে বেরোবেন না বাড়ি থেকে। আর একটা কথা, ঘূর্ণিঝড়ের পরেই কিন্তু যত বিপদ আসে, হঠাৎ করে ফ্লাড আসতে পারে, হঠাৎ করে কোনো বাড়ি ভেঙে পড়তে পারে কারণ তার ভিতটা নরম হয়ে যায়, হঠাৎ করে কিন্তু আপনার গাছ পড়ে যেতে পারে, এবং হঠাৎ করে ইলেকট্রিকের তার কিন্তু খসে যেতে পারে। আপনাদের নেচার দেখানোর সাথে সাথে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বাণীগুলো বলছি, মাঝে মধ্যে আপনাদের কনসিয়াস করছি। যাই হোক, আমার চ্যানেলটা পিপিস ট্রাভেল ডায়ারিজ অ্যান্ড ড্রাইভ, আমি বিভিন্ন জায়গায় ঘোরার পাশাপাশি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার, পুরী থেকে, রাঁচি থেকে, তাজপুর থেকে, দীঘা থেকে ড্রাইভ রাখার পাশাপাশি আমি কিন্তু এই ধরনের কিছু সংকেতবাণীর ভিডিও কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি, সেগুলো আগে আছে, কিছু ভৌতিক কাহিনীও নিয়ে এসেছি সেখানেও আছে। কিন্তু আজকে এই সুন্দর পরিবেশ, আপাতত সুন্দর পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সুন্দর পরিবেশটাকে কিন্তু আমরা আপনাদের ছেড়ে, মানে আমার যে অডিয়েন্স তাকে ছেড়ে যে আমরা উপলব্ধি করব সেটা কিন্তু নয়। তাই আপনাদের নিয়ে আসা, আপনাদের পুরো প্রকৃতির মধ্যে আপনাদের মেলে ধরা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক ও কমেন্ট যার যা মনে হচ্ছে করুন। এবং আমি যেটা বললাম যে আমি কোত্থেকে শ্যুটটা করছি সেই জায়গাটা যদি আপনারা মেনশন করতে পারেন তাহলে স্পেশালি আমার থেকে আপনারা রিপ্লাই পাবেন, একটা স্পেশাল রিপ্লাই পাবেন। আমরা যদি পূর্ব দিকটা দেখি কিরমভাবে মেঘ, দেখুন বিশাল একটা আকার ধরে আসছে, বিশাল একটা আকার ধরে আসছে। আজকে এই অবধি, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী সময়, ঘূর্ণিঝড় না থাকলেও অন্য কোনো ঝড় নিয়ে আসবো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ভিজছি, এই অনেকদিন পরপর প্রকৃতিকে ধরা আর কি, প্রকৃতিকে গ্র্যাব করা। কারণ যখন আমরা দেখি যে আমাদের ছেলে মেয়ে অনেকদিন পরপর বাইরে থেকে আসে, তখন যেমন তাদের আমরা গ্র্যাব করি, এই প্রকৃতিকে দীর্ঘকাল আমরা প্রকৃতিকে পাইনি এই অবস্থাতে।